গালাগাল দুর্ব্যবহার করে বিপাকে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিককে গালিগালাজ করে ওয়েস্টে হয়েছেন টেকনাফের ইউএনও আরেকজন বোয়ালমারী উপজেলায় দায়িত্বরত আদালতের দুই কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি আপাতত রেহাই পেয়েছেন উচ্চ আদালতে ক্ষমা চেয়ে ফারাহ হোসেনের রিপোর্ট প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে সংবাদ প্রকাশ করেন কক্সবাজারের সাংবাদিক সাইদুল ফরহাদ তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন টেকনাফের উপজেলা কর্মকর্তা কায়সার খসরু তার বক্তব্য শুনে আদালতের মন্তব্য এমন ভাষা মাস্তানের চেয়েও খারাপ বিষয়টি নজরে আনা হলে কক্সবাজারের জেলা প্রশাসককে পদক্ষেপ নিতে বলে আদালত পরে ইউএনও খসরুকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয় সরকারি কর্মকর্তা হিসাবে শৃঙ্খলা ভঙ্গ করার কারণে তাকে শোকজ নোটিশ করা হয়েছে সাত দিনের মধ্যে এই শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে এদিকে মন্ত্রিপরিষদ সচিব জানান ইতিমধ্যে ইউএনও খসরুকে ওএসডি করা হয়েছে আমরা বলে দিয়েছি ইমিডিয়েটলি তাকে ওএসডি করে নিয়ে আসো তারপরে হাইকোর্ট যেহেতু কোর্ট পর্যন্ত গেছে কোর্ট থেকে যেভাবে ইনস্ট্রাকশন আসবে সেটা আরেকজন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম আদালতের দুই কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে উচ্চ আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে এ যাত্রায় পার পেয়েছেন তিনি তাদের উচিত হ্যাঁ এই ধরনের ভবিষ্যতে যেন না ঘটে এই দিক নির্দেশনাগুলো আমলে নিয়ে ভবিষ্যতে যারা আমলা হবে যারা ইউএনও হবে ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস হবে বা সরকারি কর্মকর্তা হবে তাদেরকে দিক নির্দেশন দেওয়া কিভাবে পাবলিক সার্ভেন্ট হিসেবে তাকে কাজ করতে হবে আদালত বলছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাজের প্রতি আরও যত্নশীল হতে হবে ফারাহ হোসাইন নাগরিক ঢাকা